লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার পার্শ্ববর্তী এলাকায় অনেকে পেয়ে গেছে, এবং এমনও হতে পারে আপনার বাড়ির পাশে যার সাথে আপনি ফর্ম সাবমিট করেছেন সে পেয়ে গেছে, কিন্তু আপনি এখনও টাকা পাননি। ঠিক কী কারণে আপনি এই টাকা এখনও পাননি আজকের ভিডিওতে কিন্তু ডিটেলসে জানানো হবে। তো চলুন দেরি না করে সরাসরি নিউজটি দেখে নেওয়া যাক। তো আপনি দেখতেই পাচ্ছেন কি বলা রয়েছে, পরিষ্কার প্রতিবেশী মহিলার সঙ্গে গিয়ে দুয়ারে সরকার শিবিরের লাইনে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছেন, প্রতিবেশী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে অথচ আপনি পাননি। ফর্ম ফিল আপ করার পরেও এমন অনেকেই আছেন যারা কিন্তু এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, কিন্তু কেন, কোনো একটি কারণ নয়, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকার জন্য একাধিক কারণ থাকতে পারে। সম্প্রতি নবান্ন তরফে জানানো হয়েছে মূলত ফর্ম ফিল আপের সময় মহিলাদের দুটি ক্ষেত্রে ভুল হচ্ছে, যার মধ্যে একটি স্বাস্থ্যসাথীর পুরো নম্বর না দেওয়া, অন্যটি কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিতে হচ্ছে এবং প্রতিটি স্বাস্থ্যসাথী কার্ডে 17 ডিজিটের নম্বর রয়েছে, 4টি ডিজিট নিয়ে মোট 4টি ব্লক রয়েছে এবং শেষ ব্লকে একটি মাত্র ডিজিট রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 16 ডিজিটের নম্বর দিয়েই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ব্যাপারটা আগেও জানানো হয়েছিল, লাস্টে যে সিঙ্গেল ডিজিট একটা রয়েছে সেটা ম্যাক্সিমাম লোকে কিন্তু দেয়নি, যেই কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। এবং স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরের শেষ ডিজিট দিতে অনেকেই ভুল করেছেন, সে কারণেই কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাচ্ছে। সাধারণত এই প্রকল্পের মাধ্যমে সাধারণ জাতির মহিলারা মাসে 500 এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা মাসে 1000 টাকা করে পাবেন। দ্বিতীয় ভুলটি সাধারণ জাতির মহিলার ক্ষেত্রে না হলেও তপশিলি জাতি উপজাতির মহিলার ক্ষেত্রে আবেদনপত্রে লক্ষ্য করা যাচ্ছে, আবেদনপত্রে কাস্ট সার্টিফিকেটের এসসি এসটি এবং অন্যান্য যে কক্ষ ঘরে রাখা হয়েছে সেখানে আবেদনকারী টিক দিলেও কাস্ট সার্টিফিকেটের নম্বর অনেকেই লিখছেন না বা লিখতে ভুলে যাচ্ছেন। আবার অনেকেই কাস্ট সার্টিফিকেটের জন্য একসঙ্গে আবেদন করেছেন, তাদের শুধুমাত্র সেই অ্যাপ্লিকেশন নম্বরটি দিলেই কিন্তু হবে, অথচ অনেকেই রেজিস্ট্রেশন নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর গুলিয়ে ফেলেছেন, রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় অ্যাপ্লিকেশন নম্বর লিখে দিচ্ছেন, ফলে আবেদনপত্রটি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। আবার অনেকে কিন্তু যে অভিযোগ করা হয়েছে সেই আবেদনপত্রের কোনো ভুল ত্রুটি না থাকা সত্ত্বেও অ্যাকাউন্টে টাকা ঢোকার কোনো মেসেজ আসেনি ফোনে, সেক্ষেত্রে দুটি সমস্যা রয়েছে। প্রথমত, গোসাবা, খর্দা, দিনহাটা ও শান্তিপুরে আগামী 30 অক্টোবর উপনির্বাচন রয়েছে, ফলে নির্বাচনী বিধি মেনেই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কোচবিহার ও নদিয়া জেলার কোনো মহিলাকে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি। দ্বিতীয়ত, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও ফোনে সেই মেসেজ আসছে না, তার প্রধান কারণ KYC আপডেট করা নেই, অর্থাৎ আধার কার্ড, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক নেই। KYC আপডেট করলে টাকা ঢুকলেই কিন্তু মেসেজ আপনার মোবাইলে চলে আসবে।